হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। আজকে বাগুন রান্না করব। বাগুন, তারপরে লাল আলু, ডায়মন্ডের আলু, আর এই যে কফি দিয়ে রান্না করব। তো বন্ধুরা, এই যে আমার তরকারি কিন্তু কুটা অলরেডি শেষ হয়ে গেছে। তো রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। তো শীতকালের তরকারি, অনেক সুন্দর, একদম টাটকা সবজি। এখানে আমি এই যে লবণ দিয়ে মাছ ভালো করে পরিষ্কার করে এখন ধুয়ে নেব। তো বন্ধুরা দেখতে থাকুন, আপনাদেরও ভালো লাগবে আমি কিভাবে রান্না করি। তো এখন এই যে টিবল পাড়ে নিয়েছি, পরিষ্কার করে সবজিগুলো এখন আমি ধুয়ে নেব। ভালো করে শীতকালের তরকারি কিন্তু ভীষণ মজাদার, সব কিছুই দেখেন কত সুন্দর তরকারি। এগুলা একদম কুটে মুটে যে মাছগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে মাছ একদম সুন্দর করে একবারে ভিতরে একদম ময়লা টয়লা সব বের করে একদম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি এখন। বন্ধুরা, এখন আমি মাছগুলো এখন হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নেব। তো আমি যে মরিচের ফাঁকি দিয়ে দিলাম, এখন হলুদের ফাঁকি দিয়ে দেব, লবণ দিয়ে দেবো এখন। ভালো করে মাখিয়ে নেব এখন। চুলা এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিয়েছি সাদা তেল। তো এখন একে মাছগুলো আমি দিয়ে দিতেছি, সুন্দর করে এখন ভেজে নেব। বন্ধুরা, এই যেমন মাছ ভাজা কিন্তু কমপ্লিট, এখন আমি নামিয়ে নেব মাছগুলা। তেলাপিয়া মাছ কিন্তু রান্না করলে ভীষণ মজা লাগে, ভালো করে মানে ভাজি করে। ভীষণ জাল জ্বলে গেছে, যা তাপের মধ্যে রান্না করা অনেক কষ্ট। তো এখন আমি কাঁচা মিষ্টি একটা দিয়ে দেব এখন। এখন আমি একে একে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া সব দিয়ে দিয়েছি, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এখন হলুদ গুঁড়া দিয়ে দেব। তো বন্ধুরা ভাবছেন এখানে আমি জিরা বাটা কেন দিলাম না, জিরা আমি ধনিয়ার লগে একদম ভাঙিয়ে নিয়েছি। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব এখন নিয়েছিল। এই যে আমার কষানো কিন্তু প্রায় শেষ, এখন আমি পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি আবার ঢেকে দেবো এখন। বন্ধুরা, এই যে দেখেন আমার তরকারি কালারটা কত সুন্দর হয়েছে, এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তরকারি কিন্তু খেতেও ভীষণ মজা লাগবে, দেখেন কালারটা হয়েছে কি অনেক সুন্দর। দেখি আমার জিভে জল এসে গেছে না। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, এখন আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। বন্ধুরা, এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট, নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার, কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না, বেশি বেশি করে সবার সাথে শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। কালারটা হয়েছে কি দেখেন তরকারির, খেতে ভীষণ মজা লাগবে।